তালা, অবশেষে বন্ধু তো হয়ে গেল, ব্রাজিল জিতেই গেল, তালা তাদের যে কি তালা রে ভাই, দুইটা খেয়ে গেল আজকে খেলা, ব্রাজিলের পর দেখতে আরো দুইটা খেয়ে গেল, এই সার্বেন জিনাদের যে কি জ্বালা, এই জ্বালাটা আপনারা বুঝতে পারবেন না, ব্রাজিলের যে খেলা এটা দেখে তারা মানে আমরা দেখি যে প্রথমবার দেশে তারা কি লামালা হয়ে গেছে, পরে যে কি নিস্তব্ধ নিস্তব্ধ হয়ে গেছে, তাদের জন্য এক বলটি সময় বেদনা জানাই, এখনো সময় আছে ব্রাজিলের যুদ্ধের, ব্রাজিলের নান্দনিক সেই ফুটবল দেখে উপভোগ করুন এবং বিশ্বকাপ জেতার স্বাদ নিন। আমরা আর্জেন্টিনার সাথে খেলবো, কিন্তু আর্জেন্টিনা সেখানে ওটা উঠতে পারবে কিনা খুবই সংশয় রয়েছে, আর্জেন্টিনা সেখানে ওটা উঠুক, তারা ফাইনাল গেল, ফাইনালে আমরা আর্জেন্টিনার সাথে খেলতে চাই। তুমি রাই নাই তোরা গেলে যাবিন নাই, অনেক আনন্দ লাগছে আমাদের থেকে, আসলে এত সর্বদল ব্রাজিল একে জয় নিয়েছে এটা আসলে অকল্পনীয় পথ, ঠিক আছে আজকে খেলে দেখতে আমাদের সবাই অনেক সন্তুষ্ট, বাইরে খুব ভালো হয়েছে, ভাষণ টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা কি করবেন সামনের ম্যাচ গুলোতে, আমরা প্রথম ম্যাচে প্রমাণ দেখেছি যে আমরা সামনের ম্যাচ গুলোতে কি করতে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সব গুলা ম্যাচ জিতবো, আর হাইজার ইজ কামিং হোম ইনশাল্লাহ। ভাই আমরা 2002 বিশ্বকাপ দেখেছি ছোটবেলায়, তারপরে 2002 বিশ্বকাপের পরে আজকে ব্রাজিলকে ব্রাজিলের মধ্যে খেলা খেলতে দেখেছি, এটাই আমরা আশাবাদী, ব্রাজিল ভালো করবে সেটা ভালো না, আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সেটা আজকে খেলার মাধ্যমে ব্রাজিল প্রমাণ করেছে, ব্রাজিলের জন্য শুভকামনা। ব্রাজিল যে কি নান্দনিক এবং শৈল্পিক ফুটবল খেলতে পারে তারই এক ধরনের স্বাক্ষর আজকে বহন করেছে, এবং 2002 সালে যেভাবে আমরা বিশ্বকাপ নিয়েছি, আমরা চাই 2022 সালে আমরা সেরকম ভাবে বিশ্বকাপ নিতে চাই, নান্দনিক ফুটবল এবং সাম্য ফুটবলের জনক তা আমরা আবারও দেখিয়ে দিতে চাই, এবং আর্জেন্টিনা একটি দল যে ভুয়া দল, এবং আর্জেন্টিনার এই সাপোর্টারদেরকে এবং সত্য প্রমাণ হিসাবে অন্তর অন্তর চালাইতে আমি শুরু করতে কথা বলতে চাই, জ্বালা একটা কথা মনে রাখবেন, দুর্ঘটনা প্রতিদিন ঘটে না, আর মেয়েরা কিন্তু যায় না, একবার দুর্ঘটনা ঘটতে পারে সে দুর্ঘটনার উদাহরণ দিন, তারাই জানতে পারে যারা সাতটা খাবার মতো মানুষ আসলো ব্রাজিলের টিমে মেসি 11 না।